আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাতামাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস আলু দিয়ে ঝাল ভুনা তৈরি করে দেখাবো এটি খুবই সহজ এবং খুবই সুস্বাদু আমি এটি পরিবেশন করব খিচুড়ির সাথে আমি খিচুড়িটি অন্য কোনো একটি ভিডিওতে দিয়ে দেব তো চলুন কিভাবে মুরগির ঝাল মাংস রান্না করছি আলু দিয়ে দেখে নিই এখানে আমি পুরো একটি মুরগি নিয়ে নিয়েছি আমার মুরগির ভিতরে চারটা ডিম হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে আমি এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এগুলোর পরিমাণ আপনাদের উপর নির্ভর করে তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি না বারবার এখানে আমি সয়া সস ইউজ করে নিচ্ছি দেখুন এখানে আমি জয়ত্রী দিয়ে দিলাম আস্তা জয়ত্রী দিয়ে দিলাম এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়াপাতা পেস্ট দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো আপনার চাইলে এর থেকেও বেশিক্ষণ রাখতে পারেন মুরগিটা মেরিনেট করে যত বেশি রাখা হয় তত বেশি মশলাটা মুরগির ভিতরে ঢুকে এখন একটা পাতিলে আমি তেজপাতা দারচিনি নিয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা অনেকেই হয়তো অনেকভাবে তৈরি করেন কিন্তু আমার এই স্টাইলটাতে তৈরি করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটাকে এখানে ঢেল দিচ্ছি দেখুন দেখুন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এটা থেকে পানি উঠে এসেছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা কালারও এসে গেছে আমার মাংসটার মধ্যে অবশ্যই আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখন এখানে আমি আলুগুলো টুকরো করে করে দিয়ে দিচ্ছি আমি কোনো কিছুই করিনি জাস্ট আলুগুলো ছিলে কেটে এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম আলুগুলো চাইলে একটু আপনার ছোটো করে দিতে পারেন অথবা বড়ো করে দিতে পারেন আমার যতটুকু সাইজের ভালো লাগে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে একটু সিদ্ধ হতে সময় দিতে হবে ভিওয়ার্স আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের মুরগির মাংসের রেসিপি রয়েছে সেগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন তো দেখুন আমার আলু মাংস এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি আলু দিয়ে মুরগির মাংসের ঝাল বোনাটা কিন্তু খেতে অসাধারণ হয় এভাবে রান্না করলে বাসা অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু মিস করে যাবেন দেখুন আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি আপনারা হয়তো খেয়াল করবেন আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি যেটা মুরগির থেকে উঠে এসেছে এবং মেইন সময় যে গ্রেভিটা হয়েছিল সেটাই এখানে জাস্ট আমি এখন পানিটা অ্যাড করে নিলাম পানিটা অ্যাড করেছি কেননা এখন আলুটাকে সিদ্ধ করতে হবে আগে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আমি কিন্তু অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারাও আমার মতো করেই করবেন তাহলে দেখবেন মুরগির মাংসটা অনেক ভালো খেতে হবে তো এখন এখানে আমি বিরিয়ানি স্পাইসি মশলা দিয়ে দিলাম গুঁড়া করা এবং বাদামের গুঁড়া দিয়ে দিয়েছি তিন ধরনের বাদামের খিচুড়ির সাথে বলেছিলাম পরিবেশন করে দেখাবো আপনাকে বেশি বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের জন্য কিন্তু সকালের টিফিন এরকম খিচুড়ি মুরগি ঝাল ভুনা এভাবে দিয়ে দিতে পারেন তারা খেতে অবশ্যই পছন্দ করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করে রাখবেন সাথে আমি কোনো নতুন রান্নার ভিডিও আপলোড দিলে আপনি দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম